আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের জন্য রয়েছে দশম অধ্যায় আমরা রিসেন্ট এমসি কিউ সলভ করাচ্ছি আর আজকে দ্বিতীয় পর্বে তোমাদের হচ্ছে দশম অধ্যায় এসো বলকে জানি সেখান থেকে অনেকগুলো এমসিকিউ সলভ করাবো তো আমাদের সাথেই থাকো টেকনিক এডুকেশনের সাথেই থাকো যেখানে তোমাদের এমসি সলভ করানো হচ্ছে তো এখন আমরা আজকে শুরু গত ক্লাসে আমরা বাইশ পর্যন্ত পড়িয়েছিলাম তোমাদেরকে তো আজকে আমরা পড়াবো হচ্ছে তেইশ থেকে আর তোমরা জানো যে বিগত সালগুলোতে তেসে ছিল যে এমসিকিউগুলো বা পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমরা কিন্তু সেগুলোই সলভ করাচ্ছি আর এগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো কথা না আবারই আমরা চলে যাব তেইশ নম্বরে দেখো তেইশ নাম্বার কোয়েশনে কি লেখা আছে বলের একক কি এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশন দেখো অনেক বোর্ডে এসেছে এটা বলের একক হচ্ছে নিউটন অর্থাৎ যদি অ্যান থাকে এন দিয়ে নিউটন প্রকাশ করা হবে অথবা বাংলায় লেখা থাকতে পারে নিউটন বানানটা তারপর দেখো রয়েছে আহ চব্বিশ নম্বর কোয়েশন চব্বিশে আছে যে পনেরো কেজি ভরের একটি বস্তুর উপর ষাট নিউটন বল প্রয়োগ করা হলো বস্তুটির তরণ কত অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি পনেরো নিউটন বল প্রয়োগ করা হয়ে থাকে সেখানে বস্তুটির ত্বরণ কত হবে আমরা জানি যে ভর হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হবে অর্থাৎ এম এর মান তুমি ধরবা পনেরো তারপর সেখানে এফ এর মান কত হবে ষাট নিউটন এবং হচ্ছে এখানে ত্বরণ বের করতে হবে অর্থাৎ আমাদেরকে এইটা আইডেন্টিফাই করতে হবে তাহলে আমরা এ ইকাল টু কী জানি এফ বাই এম জানি ঠিক আছে তাহলে আমাদেরকে কিসের মান বের করতে হবে এর মান তাহলে আমরা জানি উপরে হবে এফ এর মান হবে নিচে হচ্ছে ভর এই পনেরো হবে তাহলে ষাট তারপর হচ্ছে ভাগ পনেরো তাহলে কত আসবে সেটা হচ্ছে চার তাহলে এখন তুমি দেখো খ নম্বরে রয়েছে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর দেখো পঁচিশ নম্বর পঁচিশ নম্বর কোয়েশন কি আছে যে একটি বস্তুর ভর দেওয়া আছে পঞ্চাশ কেজি এবং এটি তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার চলমান তরণে থাকলে উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো অর্থাৎ তোমাকে এখানে প্রযুক্ত বল বের করতে হবে তাহলে এখন তুমি দেখো এখানে কিসের মান আছে যে পঞ্চাশ কেজি এটা ভর দেওয়া আছে আর তিন মিটার পার সেকেন্ড তরণ দেওয়া আছে অর্থাৎ এর মান দেওয়া আছে আর হচ্ছে কিসের মান দেওয়া আছে পঞ্চাশ কেজি ভরের মান দেওয়া আছে তাহলে এটা আমরা কি করবো প্রযুক্ত বলের মান নির্ণয় করবো অর্থাৎ এ ফিজিক কি হবে সূত্র এম এ হবে তাহলে এখন তুমি দেখো এখানে পঞ্চাশ কেজি আর তিন তাহলে পঞ্চাশ আর তিন গুণ দিলে তিন পাঁচে পনেরো একশো হবে ঠিক আছে তাহলে একশো দেখো ক নম্বরে আছে তারপর দেখো ছাব্বিশ নাম্বার 26 নম্বর চলন্ত বাস থেকে হঠাৎ নামতে গেলে দুর্ঘটনা ঘটার কারণ নিচের কোনটি অর্থাৎ চলন্ত বাস থেকে যখন হঠাৎ করে কোনো আরোহী কিংবা কোনো যাত্রী নেমে যায় তখন সেখানে কেন দুর্ঘটনা ঘটে হোকচটকে পড়ে যায় বা মসরে পড়ে যায় বা বিভিন্ন ধরনের ইনসিডেন্ট সেখানে ঘটে সেটা কি ব্যাগের কারণে বলের কারণে গতির কারণে কিংবা জড়তার কারণে মনে রাখবা বাসটা সাধারণত আমরা জানি গতি জড়তা থাকে আমরা যখন নামতে যাব তখন সেখানে স্থিতি জড়তার একটা প্রভাবে প্রভাবিত থাকে যার কারণে আমরা সেখানে দুর্ঘটনার শিকার হয়ে থাকি সো এটার কারণটা হবে কি জড়তা তারপর দেখো সাতাশ নম্বর কোয়েশন সাতাইশ নম্বরে কি আছে যে সত্তর নিউটন বলে কোনো বস্তুকে আট আট মিটার পার সেকেন্ড স্কোর নিক্ষেপ করা হলো বস্তুটির ভর কত অর্থাৎ তোমাকে কিসের মান বের করতে হবে এম এর মান বের করতে হবে তো আমরা এম টু আবার কি জানি এফ বাই এ জানি তাহলে এখানে সত্তর নিউটন দেওয়া আছে তাহলে এফ এর মান হবে সেভেন্টি ভাগ হচ্ছে বস্তুর তরণ দেওয়া আছে আট তাহলে ভাগ যদি আট দিই তাহলে সেখানে হবে এইট পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এইট পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম হবে যেটা তুমি দেখো খ নম্বরে রয়েছে এইট পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম তারপর দেখো নেক্সটে রয়েছে তোমার জন্য আঠাশ নম্বর কোয়েশন আঠাশ নম্বরে আছে যে কোনো বস্তুর ভর দেওয়া আছে পঁচিশ কেজি এর উপর একটি বল প্রযুক্ত হয় তার তরণ হলো দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রযুক্ত বলের মান কত ছিল অর্থাৎ এফের মান নির্ণয় করতে হবে যেখানে ভর দেওয়া আছে পঁচিশ আর তরণ দেওয়া আছে দুই তার মানে পঁচিশ আর দুই গুণ করতে হবে পঁচিশ আর দুই গুণ করলে হবে পঞ্চাশ তাহলে এখানে তুমি দেখো খ নাম্বার রয়েছে পঞ্চাশ নিউটন তারপর রয়েছে উনত্রিশ নম্বর কোয়েশন যে জড়তার পরিমাপক কোনটি আচ্ছা জড়তা হচ্ছে ডিপেন্ডস করবে সম্পূর্ণ ভরের উপর যদি ভর বেশি হয় যার আসলে কোনো বস্তুর ভর যেটা বা সামগ্রিক যে ভর থাকে সেটাই জড়তা বলা হয়ে থাকে সো এখানে কারেন্ট আনসার হিসেবে আমরা দেখাবো ভর তারপর তিরিশ নম্বর আছে যে একটি ফুটবলকে দেয়ালে সজরে আঘাত করলে তা আবার উল্টো পথে ফিরে আসে এটি কোন কারণ কি তরণ ঘর্ষণ ক্রিয়াবল প্রতিক্রিয়াবল অবভিয়াসলি সেটা প্রতিক্রিয়া আমরা জানি কোনো বস্তুর উপর ক্রিয়া দিলে সেটা আবার কি করে যে ব্যাকে যেটা সৃষ্টি করে সেটাকে প্রতিক্রিয়াবল বলা হয়ে থাকে সো কারেন্ট আনসার হিসেবে আমরা ঘন গ নাম্বারটা দেখাবো প্রতিক্রিয়াবল একত্রিশে রয়েছে একটি বস্তুর ভর দেওয়া আছে চল্লিশ কেজি এর উপর প্রযুক্ত বলের মান দেওয়া আছে ষাট নিউটন তরণ কত হবে অর্থাৎ এর মান বের করতে হবে সেখানে তোমার বস্তুর ভর আর হচ্ছে বলের মান দেওয়া আছে তার মানে এফ এর মান হচ্ছে ষাট আর এর মান এম এর মান হচ্ছে চল্লিশ তাহলে এফ এর মান ওপরে হবে এর আর ভরের মান হচ্ছে নিচে হবে অর্থাৎ ষাট ভাগ চল্লিশ তাহলে সেখানে তুমি পাবা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড যেটা রয়েছে ক্ষতে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর বত্রিশ নম্বর কি রয়েছে যে দশ কেজি ভরের একটি বস্তুর উপর চল্লিশ নিউটন বল প্রয়োগ করলে তরণ কত হবে আচ্ছা এর মান বের করতে হবে তাহলে আমরা আগের মতোই করবো চল্লিশ ভাগ হচ্ছে দশ অবভিয়াসলি চার হবে তাহলে এখানে তুমি দেখো চার মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা রয়েছে গ নম্বরে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর তুমি দেখো তেত্রিশ নম্বর রয়েছে নিউটনের প্রথম সূত্র থেকে কোন বিষয়ে জ্ঞান লাভ করা হয়ে থাকে এখানে চারটা অপশন রয়েছে ভর ও তরণ বল ও জড়তা বল ও জড়তা ঝরতা ও বল মনে রাখবা জড়তা এবং বল এই দুইটা অপশন পাওয়া যাবে নিউটনের প্রথম সূত্র থেকে চৌত্রিশ নাম্বারে আছে যে একটি বস্তুর ভর দেওয়া আছে চল্লিশ কেজি অর্থাৎ এম এর মান চল্লিশ কেজি দেওয়া আছে এর উপর একটি বল প্রযুক্ত হয় আর তরণ দেওয়া আছে চার মিটার পার সেকেন্ড বলের মান নির্ণয় করো তাহলে আমরা জানি অ্যা ফিজিক্যালটি অ্যামে যেখানে তুমি চার এবং চল্লিশকে গুণ দিতে হবে চার চার ষোলো একশো ষাট হবে তাহলে দেখো ঘ নম্বরে রয়েছে একশো ষাট জোল পঁয়ত্রিশ নাম্বারে আছে যে বল আচ্ছা বল কি অ্যাকচুয়ালি বল সম্পর্কে এখানে তিনটা অপশন দেওয়া আছে এক নাম্বার আছে যে বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে হ্যাঁ বস্তুর অবশ্যই আহ বল দিয়ে আমরা কি করতে পারি যে কোনো গতিশীল বস্তুর দিক পরিবর্তন করতে পারি গতিশীল বস্তুর গতি হ্রাস করতে পারি হ্যাঁ এটা করতে পারি বস্তুর ভর পরিবর্তন করতে পারি না এটা কোনোভাবে সম্ভব না কারণ বল প্রয়োগ করলে কোনো বস্তুরই ভর পরিবর্তন হয় না সো এক এবং দুই নম্বর হবে এখানে কারাট আনসার হিসেবে আমরা এক এবং দুই দাগাবো তারপরে দেখো ছত্রিশ নম্বর কোয়েশন ছত্রিশ নম্বর কোয়েশনে কি আছে তো ছত্রিশ নম্বর কোয়েশন এবং সাঁত্রিশ নম্বর কোয়েশন আনসার দেওয়ার জন্য তোমাকে উদ্দীপকটা একটু ভালো করে পড়তে হবে দেখো উদ্দীপকে আছে যে দশ কেজি ভরের কোনো বস্তুর উপর চল্লিশ নিউটন বল প্রয়োগ করা হলো দেখো একটু ভালো করে খেয়াল করো যে দশ কেজি ভরের অর্থাৎ এম এর মান দেওয়া আছে দশ কেজি এই ভরের বস্তুর উপর যেখানে এফ এর মান আছে চল্লিশ নিউটন বল প্রয়োগ করা হলো তো ছত্রিশ নম্বর কোয়েশন আছে যে উদ্দীপকের সমস্যা সমাধানে নিউটনের কোন সূত্রে প্রয়োগ করা হবে এটাকে মহাকর্ষ সূত্রের সাথে সম্পর্কিত নাকি ভরবেগের সূত্র তারপর হচ্ছে ক্রিয়া সূত্র আর হচ্ছে বলের সূত্র একটু মনে রাখতে হবে এখানে যে আমরা বলের যে সূত্র জানি এফ টু এম এখানে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হবে তো আমরা কারেক্ট আনসার হিসেবে ঘ নাম্বারটা দেখাবো অ্যাজিক্যাল টু এম এ অর্থাৎ বলের সূত্র তারপর দেখো এরই আলোকে তোমাকে সাঁত্রিশ নম্বর কোশ্চেন আনসার দিতে হবে যে উদ্দীপকের আলোকে তরণ কত হবে যেহেতু এখানে এফ এবং এম এর মান দেওয়া আছে অর্থাৎ এফ বাই এম আমরা যদি ভাগ করে থাকি এফ এর মানটাকে এম দিয়ে তাহলে কিন্তু সেখানে তরণ পাবো যেহেতু এখানে বল তরণ দেওয়া আছে তরণ বের করতে হবে আর সেখানে এফ এর মান দেওয়া আছে চল্লিশ আর ভাগ দিবাদ হচ্ছে দশ কেজি দিয়ে তার মানে চল্লিশ নিউটন ভাগ হচ্ছে দশ কেজি ভাগ দিলে তুমি পাওয়া হচ্ছে চার চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখো ঘন ঘ নম্বরে রয়েছে এই চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি দেখো এখানে একটু খেয়াল রাখতে হবে হবে যে সরি ক কারণ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে এককটা একটু চেঞ্জ করে দিয়েছে বাট গতে যেটা ছিল এটা হচ্ছে চার মিটার পার সেকেন্ড লেখা আছে সো কারেক্ট আনসার হিসেবে দেখাবো বাকি ক যেখানে স্কোয়ার তোমাকে কিন্তু এককটাও খেয়াল রাখতে হবে কারণ তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর তুমি দেখো এবং উনচল্লিশ তোমাকে আরেকটা উদ্দীপক দেখতে হবে যে পনেরোশো কেজির একটি বাস চার মিটার পার সেকেন্ডস তরণে চলছিল জরুরি ব্রেক চাপা হলে যাত্রী সিফাত সহ অনেকে সামনের দিকে ঝুঁকে পড়ে তো আটত্রিশ নাম্বার কোয়েশন লেখা লেখা আছে যে গাড়িটি কত বলে চলতেছিল অর্থাৎ বল মিন্স হচ্ছে এফ এর মান বের করতে হবে অর্থাৎ এফ ইজিকটা আমরা কি জানি এম এ জানি অর্থাৎ এম এর মান আর হচ্ছে এর মান যদি গুণ করো তাহলেই পাবা তাহলে এখানে এম এর মান দেওয়া আছে পনেরোশো কেজি তাহলে পনেরোশো এন্টু হচ্ছে তরণ দেওয়ার দেওয়া আছে মান হচ্ছে চার তার মানে ছয় হাজার আসে তুমি দেখো গ নম্বরে রয়েছে কার্যাক্ট আনসারটা সেটা হচ্ছে ছয় হাজার নিউটন আর একটু মনে রাখতে হবে বলার একক হচ্ছে কি নিউটন তো উনচল্লিশ নম্বর কোয়েশনটা কী আছে যে ব্রেক চাপায় সিফাত সামনের দিকে ঝুঁকি পড়ার কারণটা কী ছিল এক নম্বর লেখা আছে গাড়ি সংলগ্ন দেহের অংশের গতিজরতা কমে যাওয়ার কারণে তারপর দুই নম্বর লিখে আছে গাড়ি সংলগ্ন দেহের অংশের গতিজড়তা বেড়ে যাওয়ার কারণে এবং তিন নাম্বার আছে যে দেহের অংশের গতি পূর্বের মতো থাকতে চাওয়া আচ্ছা এখানে আমি একটু বলি যে এখানে কিন্তু দেখা গেছে পনেরোশো কেজি তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে বাসের ভর ছিল পনেরোশো কেজি এবং তরণটা ছিল চার মিটার পার সেকেন্ড জরুরি ব্রেক কষার কারণে সেখানে দেখা গেছে যে সিফাত সহ অনেকে সামনের দিকে ঝুঁকে যায় অ্যাকচুয়ালি এটা হচ্ছে গতি জড়তার কারণে এমনটা হয়েছিল কারণ সেখানে গাড়ির যে সংলগ্ন দেখো গাড়ির সংলগ্ন দেহের যে অংশটা সেটা সাধারণত কি হয়েছে গতিটা বেড়ে গিয়েছিল আর দেহের উপরের যে অংশটা রয়েছে সেটা পূর্বের মতো থাকতে চাবে আমরা জানি জড়তার সঙ্গে বা ডেফিনেশনে বলা হয়েছে যে স্থির বস্তু স্থির থাকতে চাবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাবে এই যে স্থির বা গতিশীল থাকতে চাওয়ার যে ধর্ম কিংবা প্রবণতা অ্যাকচুয়ালি তাকে কি বলা হয় জড়তা বলা হয়ে থাকে তাহলে এখানে আমরা কারেক্ট আনসার হিসেবে দুই এবং তিন নিব যেটা তোমার রয়েছে গ নম্বরে দেখো দুই এবং তিন তারপর দেখো তোমার চল্লিশ এবং একচল্লিশ নম্বর কোয়েশন আনসার দেওয়ার জন্য একটা উদ্দীপক পড়তে হবে উদ্দীপকটা আমরা পড়ে নিই দে লেখা আছে গালিব তিরিশ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ষাট নিউটন বল প্রয়োগ করে তো এখানে এই আলোকে কোয়েশন করেছে যে উদ্দীপকের বস্তুটির তরণ কত অর্থাৎ কিসের মান বের করতে হবে আমাকে এ এর মান নির্ণয় করতে হবে আমরা জানি এ ইজিকোয়াল টু এফ বাই এম অর্থাৎ এফ এর মানটা উপরে থাকবে এর মানটা নিচে থাকবে তাহলে তুমি দেখো আমরা যদি সাইডকে ত্রিশ দিয়ে ভাগ দিই অভিয়াসলি সেখানে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে তাহলে কার্ট আনসার হিসেবে আমরা দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখাবো একচল্লিশে রয়েছে উদ্দীপকের গালিব বস্তুটির উপর প্রযুক্ত বলের অর্ধেক বল প্রয়োগ করলে সেখানে কি ঘটনাটা ঘটবে অর্থাৎ যদি যে প্রযুক্ত বল অর্থাৎ এর মান যেটা রয়েছে সেটাকে যদি অর্ধেক করা হয় তাহলে অর্ধেক বল প্রয়োগ করা হয় তাহলে সেখানে ঘটনাটা ঘটবে প্রতিক্রিয়া বল বেশি হবে না এটা কোনোভাবেই সম্ভব নয় দুই নম্বর আছে বস্তুর ভর কমে যাবে হ্যাঁ যেহেতু বল প্রয়োগ করা কম হয়েছে তো বস্তুর ভরের সাথে সেটা ব্যস্তানুপাতিক হারে কমবে তারপর রয়েছে তরণ কমে যাবে হ্যাঁ এটা কমে যাবে কারণ বস্তুর ভর এবং কমে গেলেই কিন্তু সাধারণত বলও সেখানে কি থাকবে কম হবে তো কারেক্ট আনসার হিসেবে আমরা দেখো দুই এবং তিন

6000 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে যেটা তুমি দেখবা যে খতে রয়েছে দেখো 3000 মিটার পার সেকেন্ড স্কয়ার রয়েছে তো কার্ড आंसर হিসেবে আমরা এটা লাগাবো তারপর দেখো 43 নম্বর কোশ্চেনটা আছে যে একই পরিমাণ বল প্রয়োগ করলে মার্বেল কোনটির উপর দিয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে আচ্ছা এখানে চারটি অপশন রয়েছে মসৃণ মাটির মেঝে তারপর আছে টাইলসের মেঝে পিচের রাস্তা ইটের রাস্তা টাইলসের রাস্তা সাধারণত একটি মসৃণ থাকে যার কারণে সেটা বেশি দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারবে তারপর চুয়াল্লিশ রয়েছে মার্বেল দুটির ক্ষেত্রে কি হবে এক নম্বর রয়েছে দ্বিতীয়টির ঘর্ষণের বল প্রথমটির অপেক্ষা বেশি হবে হ্যাঁ অবশ্যই বেশি হবে যেহেতু সেটার ভর বেশি তারপর রয়েছে দ্বিতীয়টির জড়তা কম হবে না এটা জড়তা কম হয় এটা জড়তা বেশি হবে তিন নম্বর রয়েছে মসৃণ বাজেটে দুটির গতিবেগ আগে না যেহেতু ভরের পার্থক্য রয়েছে সো গতিবেগের পার্থক্য থাকবে এখানে কারেট আনসার হিসেবে আমরা শুধুমাত্র এক দেখাবো আচ্ছা তারপর দেখো তোমাকে পঁয়তাল্লিশ আর হচ্ছে ছেচল্লিশ নাম্বার কোয়েশ্চেন আনসার দেওয়ার জন্য একটা উদ্দীপক দেখতে হবে সো আমরা উদ্দীপকটা একটু ভালো করে পড়ে নেই যে লেখা আছে কোন একটি বস্তুর ভর দেওয়া আছে বিশ কেজি এবং এর উপর দুই মিটার পার সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হলে স্থির অবস্থা থেকে চার মিটার পার সেকেন্ড বেগে সম্পূর্ণ করা হলো আচ্ছা উদ্দীপকে নিউটনের কোন সূত্রটির প্রয়োগ করা প্রয়োগের কথা বলা হয়েছে এখানে তুমি দেখো আমরা জানি এফ ইজিক্যাল এম এ এই কথাটা এখানে উল্লেখ থাকবে যেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে এই সূত্রটা অ্যাপ্লাই করা হবে তারপর দেখো নম্বর আছে যে বস্তুটিতে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছিল অর্থাৎ আমরা হচ্ছে কত নিউটন মানে কিসের মান তোমাকে বের করতে হবে এফ এর মান বের করতে হবে আর আমরা এফিজিক্যাল টু কি জানি এম এ জানি তাহলে এখানে তুমি দেখো এম আর হচ্ছে এ এর মান বের করতে হবে তাহলে আমরা যদি করি প্রথম বস্তুটিতে যেহেতু বলছে যে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছিল তাহলে বিশ ইন্টু দুই তাহলে গুণ করলে হবে চল্লিশ তাহলে এখানে তুমি দেখো আর কার্ট আনসার হিসেবে আমরা ঘ নাম্বারটা দেখাবো চল্লিশ অর্থাৎ এই চল্লিশ নিউটন সেখানে কি প্রয়োগ করা হয়েছিল বল প্রয়োগ করা হয়েছিল তো এই ছিল তোমাদের দশম অধ্যায় এসে বলকে জানি সেখান থেকে দ্বিতীয় পর্বে অনেকগুলো এমসিকিউ আমরা আজকে সলভ করেছি এবং এইখান থেকে তোমাদের একটু মনে রাখতে হবে যেগুলো এগুলো হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশন বিগত সালগুলোতে এসেছিল এবং পরীক্ষা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার উপযোগী কোয়েশ্চেন তো এগুলো অবশ্যই তোমাদেরকে একটু ভালোভাবে আত্মস্থ করতে হবে আর বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা একটু বলি যে সাধারণত যে রিসেন্ট তোমরা জানো যে টেকনিক টেকনিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে দেখা গেছে যে ইম্পর্টেন্ট অর্থাৎ পরীক্ষা আসার উপযোগী যে কোয়েশনগুলো সেগুলো আমরা সলভ করতেছি এবং তোমরা তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমরা ফার্স্টে তোমাদের প্রতিটা বইয়ের কিন্তু প্রতিটা টপিক্স আলোচনা করেছি এবং এই টপিক্স থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এসে এসেছে যেমন তোমার দেখা গেছে যে সেখানে নৈবিত্তিকের কথা বলা হয়েছে এবং দেখা গেছে যে নৈভিত্তিক কী ধরনের ক্যাটাগরি বা কী ক্যাটাগরির কোয়েশন থাকতে পারে সেটা আমরা বলে প্লাস নৈবিত্তিক কিছু তোমাদের জন্য সলভও করে দিচ্ছি এছাড়া পরবর্তী পার্টে আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলো সলভ করেছি অলরেডি অর্থাৎ প্রতিটা অধ্যায় যেহেতু সৃজনশীল পদ্ধতি এখন তোমরা জানো এই সিকিউর ক্ষেত্রে দেখা গেছে যে আমরা এম সি আর হচ্ছে সিকিউর টাইপের কোয়েশন দেখে থাকি এই প্রতি বছর বা এই বছরগুলোতে দেখা গেছে সেখানে তোমাদের সত্তর মার্কে থাকে তোমাদের সৃজনশীল আর তিরিশ মার্কে থাকে নৈবিত্তিক কিন্তু এ প্লাস পাওয়ার জন্য কিন্তু বা ভালো একটা মার্কে করার জন্য কিন্তু তোমাকে অনেক কিছু জানতে হবে এবং এই বিষয়গুলো যখন তুমি বারবার প্র্যাকটিস করবা তখন দেখা গেছে যে তোমার আলটিমেটভাবে যদি প্র্যাকটিস করার অংশ থেকে কমন পড়ে যায় তাহলে কিন্তু তোমার পরীক্ষা লিখতেও বেশি টাইম লাগবে না বা এমসি মতো কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো দাগানোর জন্য বেশি টাইম লাগবে না সো তোমার জন্য একদম সর্বাত্মক একটা শুভকামনা থাকবে এবং সর্বত্র একটা প্রচেষ্টা থাকবে যে প্রতিটা অধ্যায় খুব ভালোভাবে আত্মস্থ করা আর প্রতিটা অধ্যায় থেকে যে আঙ্গিকে কোয়েশন হয় যেমন কয়ের কোয়েশন ক্ষয়ের কোশ্চেন গয়ের কোয়েশন যে আঙ্গিকে আমরা অলরেডি পড়িয়েছি তোমাদেরকে সৃজনশীল আকারে এবং এম সহ সলভ করেছি সো ওই আগেই তোমাদেরকে পড়তে হবে এবং সামনের দিকে আগাতে হবে তো দেখা গেছে যে এইভাবে তোমাদের একটা প্রতিষ্ঠার মাধ্যমে তোমরা সামনের দিকে আগাবা ভালো একটা রেজাল্ট ক্যারি করবে এবং বিজ্ঞানকে অবভিয়াসলি একটা কথাই বলতে হবে বিজ্ঞান সহজ বিজ্ঞান একদম ইজি বিজ্ঞানে ভালো মার্ক এ করে করা কোনো ব্যাপারই না ঠিক আছে এভাবেই দেখা গেছে পড়তে থাকো তোমাদের জন্য রয়েছে টেকনিক এডুকেশন তোমাদের জন্য রয়েছি আমরা সবাই ভালো থাকো পরবর্তী ক্লাস পর্যন্ত আল্লাহ হাফেজ